জঙ্গলের ডাইনি রাজেশ আর দিনেশ নিজেদের ক্লাসের বাচ্চাদের সঙ্গে জঙ্গলে পিকনিক করতে গিয়েছিল আর পথ হারিয়ে ফেলেছিল। যেখানে একজন অঘরী বাবা তপস্যা করছিলেন আর তাদের আগে যেতে বারণ করছিলেন। থামো, তোমরা এখানে ঘন জঙ্গলে কি করছো? বাবা, আমরা এখানে পিকনিক করতে এসেছি আর রাস্তা হারিয়ে ফেলেছি। তোমরা আর আগে যেও না। তোমরা কি জানো এই জঙ্গলে এক বুড়ি ডাইনি থাকে? ও খুব শক্তিশালী, ও তোমাদের একা দেখে ক্ষতি করতে পারে। বাবা, যদিও খুব শক্তিশালী হয় তবে আমাদের সব বন্ধুরাও বিপদে পড়বে। হ্যাঁ, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমরা আমার সাথে থাকো, এখানে তোমরা সারা রাত সুরক্ষিত থাকবে। আর সকালে আমি তোমাকে তোমার বন্ধুদের কাছে নিয়ে যাব। বাবা, আমাদের ওদের কাছে এখনই যেতে হবে, যদি ওরা বাড়ি চলে যায় তখন আমরা কি করব? দাঁড়াও, ওম হিং ক্লিম ছট, বিপদ চলে যা ফটাফট। কোথায় আছে এই বাচ্চাদের বন্ধু এমন ছবি বের কর। এটা কি, কি হয়েছে বাবা? তোদের বন্ধুরা তোদের কাছেই আছে, তবে ওরা চলে যাবে। চলো, আমি তোমাদের ওখানে ছেড়ে দিয়ে আসছি, আমার সাথে থাকলে তোমাদের কোনো ভয় নেই। ধন্যবাদ বাবা, চলুন। দাঁড়াও, এই বাচ্চারা কাঁদছে কেন? হ্যাঁ বাবা, এই বাচ্চারা কাঁদছে, আর শিক্ষকদেরও দেখা যাচ্ছে না। সাবধান, বাচ্চারা ও এখানেই আছে, ডাইনি এসে গেছে। বাচ্চারা এক এক করে এখানে এসো, আর ভয় পেও না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এসো, বাবা আমাদের সাহায্যের জন্য এসেছে। বাচ্চারা একে একে বাবার কাছে আসতে লাগলো, আর ওদের মধ্যে থেকে দুজন বাচ্চা অদৃশ্য হয়ে যায়, আর তার জায়গায় রক্তে ভরা একটা মটকা চলে আসে, যেটা দেখে বাচ্চারা ভয় পেয়ে যায় আর কাঁদতে শুরু করে। অশোক, বাবা অশোক কোথায় গেল? আরে, অশোকের জায়গায় কলসি কোথা থেকে এলো? হে ভগবান, মনে হচ্ছে ও এখানেই আছে, ওই পেতনিটা এখানেই আছে। সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে যাও, বাচ্চারা ওখানেই দাঁড়াও। অন্ধকারে জোরে জোরে হাসতে হাসতে ভয়ঙ্কর বুড়ি ডাইনিটা চলে আসে। ওর চুল এলোমেলো ছিল, বড় বড় দাঁত আর নখও ছিল, আর ও একটা দড়ি দিয়ে টিচার অশোক আর চার পাঁচ বাচ্চাকে বেঁধে ফেলে, আর সবাই ভয়ে কাঁদতে থাকে। বুড়ো, আজ আমি তোকেও শেষ করে দেব। তুই আমার কিছুই করতে পারবি না, যদি তুই করতে পারতিস কবে করে দিতিস। তুই আমার সাথে লড়বি, উঁচু গলায় কথা বলবি, দাঁড়ায় করে দেখাচ্ছি। ডাইনি বাচ্চাদের ওপর তার জাদু ছড়িয়ে দেয়, আর দুটো বাচ্চা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর তার জায়গায় রক্তে ভরা হাড়ি চলে আসে। দেখলি বুড়ো আমি কি করতে পারি? বাচ্চাদের ছেড়ে দে বুড়ি ডাইনি, নালে আজ আমিও তোকে শেষ করে দেব। অঘরী বাবা ডাইনির উপর আক্রমণ করার জন্য চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র পড়া শুরু করে দেয়, আর ডাইনির দিকে শলাকা ছড়ে, যেটা হাওয়ায় একটা বড় গাছ হয়ে যায়, আর ডাইনির সাথে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে যায়। হ্যাঁ, এটা কি, আমার আঘাতটা কোনো কাজে লাগলো না? এটা তোর কুড়ে ঘর নয়, এটা আমার জঙ্গল, তোর কোনো জাদু আমার উপর প্রভাব ফেলবে না, এবার নে আমার আঘাতটা সামলা। ডাইনি অঘরী বাবার উপর নিজের লাঠি দিয়ে একটা আঘাত করে, আর অঘরী বাবার আহত হয়ে যায়, আর উনি দূরে গিয়ে ছিটকে পড়েন। বাবা, তোমার লাগেনি তো? তুমি আমার চিন্তা ছাড়ো আর বাচ্চাদের নিয়ে বাসে যাও। না বাবা, আমরা আপনাকে ছেড়ে যাবো না। আমার কথা শোনো, যাও। ডাইনি আমাকে আঘাত করতে পারে কিন্তু মারতে পারবে না, যাও। ঝড়ে সব বাচ্চা হাওয়ায় উড়তে থাকে, ভয়ানক আওয়াজ আসতে থাকে, আর ডাইনি হাসতে থাকে। আজ তো আমি পুরো ছমাসের খাবার একইবারে পেয়ে গেছি। বাবা কিছু করো, বাবা বাবা এ সবাইকে মেরে ফেলবে। আজ আমি তোকে দিয়ে শুরু করব রাতের খাবার। ডাইনি দিনেশের দিকে এগোয়, আর দিনেশ নিজেকে বাঁচানোর জন্য পালাতে থাকে,
পালাতে পালাতে ওর পায়ে একটা হাড়ি দিয়ে গিয়ে লাগে আর হাড়িটা ভেঙে যায়। হাড়িটা ভাঙতেই ডাইনি চেঁচাতে থাকে। দীনেশ, আমি বুঝতে পেরেছি ডাইনির প্রাণ ওই হাড়িগুলোর মধ্যে আছে, ওগুলোকে এক এক করে ভেঙে দাও। ঠিক আছে বাবা। দীনেশকে হাড়িগুলোর দিকে দৌড়তে দেখে ডাইনি দীনেশের উপর আক্রমণ করে। দীনেশ এদিক ওদিক দৌড়তে দৌড়তে আক্রমণের হাত থেকে বেঁচে যায় আর সাহায্যের জন্য বাবাকে আওয়াজ দেয়। বাবা, আমাকে সাহায্য করো, আমি হাড়িগুলো ভাঙতে যাচ্ছি। দাম বাচ্চা, ওখানেই থেমে যা, না হলে আমি এই বাচ্চাকে মেরে ফেলবো। যখনই ডাইনি অশোককে মারতে যেতেই দীনেশ একটা হাড়ি ভেঙে ফেলে। হাড়ি ভাঙতেই অশোক দড়ি থেকে খুলে যায় আর সে যন্ত্রণা চেঁচাতে থাকে। না না বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আর আমি এখন কখনোই আসব না, আমাকে ছেড়ে দাও। সত্যি কথা, তুই আর এখানে কখনোই আসবি না, সরাসরি ভগবানের কাছে যাবি। বাবা, সব হাড়ি ভেঙে দাও। রাজেশ দীনেশকে সাহায্য করার জন্য দীনেশের কাছে পৌঁছে যায় আর দুজনে সব হাড়ি ভেঙে দেয়। হাড়িগুলো ভাঙতেই বাচ্চারা আর শিক্ষকরা ডাইনির কাছ থেকে ছাড়া পেয়ে যায়। ডাইনি যন্ত্রণায় চেঁচাতে থাকে আর আগুনে জ্বলতে থাকে আর ছাই হয়ে যায়। জঙ্গলে শান্ত পরিবেশ হয়ে যায়। সব বাচ্চারা শিক্ষকরা খুশি হয় আর বাবার থেকে বিদায় নেয়। শোনো বাচ্চারা, আজ তোমাদেরই সাহায্যে জঙ্গল এই বুড়ি ডাইনির থেকে মুক্তি পেয়ে গেছে। বাবা, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের ডাইনির হাত থেকে বাঁচিয়েছেন। পুত্র, ঈশ্বর সবাইকে রক্ষা করেন, আমি কেউ না। এবার তোমরা যাও, রাত অনেক হয়েছে, তোমাদের পরিবারের লোকরা তোমাদের পথ দেখছে। সব বাচ্চারা বাবার আশীর্বাদ নেয় আর বাসে বসে ঘরে চলে যায়।